বাংলা চলচ্চিত্রের গুণী অভিনেত্রী আনোয়ারা। দীর্ঘ 5 দশক ধরে দাভটের সঙ্গে চলচ্চিত্র ও ছোট পর্দা অভিনয় করেছেন তিনি, অর্জন করেছেন অগণিত দর্শকের ভালোবাসা, এমনকি চলচ্চিত্রের জন্য দেশের সর্বোচ্চ সম্মান জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন 8 বার। খ্যাতিমান এই অভিনেত্রী এখন অসহায়, স্বামীর অসুস্থতা নিয়ে করুণ অবস্থায় রয়েছেন আনোয়ারা। বেরিয়ে নিষ্ঠ করেছেন তার স্বামী মহিতুল ইসলাম। রাজধানীর আগারগাঁওয়ের একটি হাসপাতালে কিছুদিন চিকিৎসা করানো হয়, এরপর বাসায় নিয়ে যাওয়া হয় মহিতুলকে, কিন্তু তার বাম হাত প্যারালাইজড হয়ে গেছে। এর চিকিৎসা দরকার প্রচুর অর্থ, যা হতো আনোয়ারার কাছে নেই। তাই প্রযোজকদের কাছে পাওনা টাকা চেয়েছেন তিনি, কিন্তু প্রযোজকের পক্ষ থেকে সাড়া পাননি বরেণ্য এই অভিনেত্রী। এদিকে আনোয়ারা একজন সিনিয়র শিল্পী হিসেবে চলচ্চিত্র শিল্পী সমিতি থেকেও পাচ্ছেন না সহযোগিতা, এমনকি চলচ্চিত্র ভিত্তিক এতগুলো সংগঠন থাকার পরও একজন গুণী শিল্পী তার অধিকার আদায়ে তাদের কাছ থেকে সাড়া পাচ্ছেন না। এই অবস্থায় সংগঠনগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে সিনেমা পাড়ায়, সমালোচিত আছে তাদের ভূমিকা। আনোয়ারার মতো একজন সিনিয়র অভিনেত্রী যখন সংগঠনগুলোর কাছে সহযোগিতা পান না, সেখানে অন্য সব অভিনয় শিল্পীদের কতটা প্রয়োজনে আসবে এই সংগঠনগুলো, এমন প্রশ্ন তুলছেন সিনেমা বুদ্ধরা। শুধু সাংগঠনিকভাবে নয়, ব্যক্তিগত উদ্যোগেও কোনো শিল্পীকে দেখা যায়নি আনোয়ারার পাশে দাঁড়াতে। এদিকে একটি গণমাধ্যমের কাছে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর দায় এড়ানোর ভাব নিয়ে জানান, আনোয়ারা নাকি শিল্পী সমিতির কাছে কিছু জানাননি, তাই তারা কোনো পদক্ষেপ নিতে পারেনি। এছাড়া প্রডিউসার সমিতিকে 100 লাখ দিয়ে তাদের কাছ থেকে আনোয়ারার প্রাপ্য টাকা আদায় করিস বলেও জানান মিশা। প্রসঙ্গটি নিয়ে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জাহেদ খানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে কোনো সাড়া মেলেনি, কিন্তু রোববার 30 জুলাই রাতে শিল্পী সমিতিতে বেশ গোটা করে অন্য সহকর্মীদের নিয়ে জন্মদিন পালন করেন জাহেদ। সেখানে মিশা সওদাগর, কফি, সাইমুন, শাবনুর, রিয়াজ, ফারুকের মতো তারকারাও উপস্থিত ছিলেন। এদিকে চলচ্চিত্রের একজন বরেণ্য অভিনেত্রী অসহায় অবস্থায় রয়েছে তার স্বামীর চিকিৎসা নিয়ে, অন্যদিকে শিল্পী সমিতিতে চলে আনন্দঘন জন্মদিন পার্টি। বিষয়টি কতটা দায়িত্বহীনতার মধ্যে পড়ে তা বলার অপেক্ষা রাখে না।